আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি অ্যারে ইউজ করে যে প্রোগ্রামটা করব নাম হচ্ছে ফাইন্ড দ্য ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্সের আমার ট্রান্সপোজ বের করতে হবে তো ট্রান্সপোজ কীভাবে করে দ্যাট মিন্স একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যখন রো কলাম হয়ে যাবে আর কলাম রো হয়ে যাবে দ্যাট মিন্স এর সংখ্যাগুলো কলাম আকারে শো করবে এবং কলামের সংখ্যাগুলো রো আকারে শো করবে তো এই প্রোগ্রামের সাথে আমার আগের ভিডিওর প্রোগ্রামটি অনেক আছে জাস্ট একটু ডিফারেন্ট বাকি সবই একই তো এখানে প্রথমে আমাকে হচ্ছে ব্যারে ডিক্লারেশন ব্যারে টাইপ ধরে নিলাম ইন্টিজার তবে একটা ম্যাট্রিক্স আমি আগের ভিডিওতে আমি এ দিয়ে ধরেছিলাম মানে আমি ম্যাট দিয়ে ধরলাম ম্যাট দশটারও দশটা কলাম একটা ম্যাট্রিক্স ধরে নিলাম যার রো হইতে পারে দশটা এবং কলাম হইতে পারে দশটা সর্বোচ্চ আর ট্রান্সপোজের জন্য একটা ম্যাট্রিক্স ধরে নিলাম ট্রান্স দশটারও দশটা কলাম এবং রোয়ের জন্য আমি আর কলামের জন্য সি এবং এর লুপ ইউজ করার জন্য আই কলামের লুপ ইউজ করার জন্য জে ধরে নিলাম তো আমার বল ডিফেন্ড করা শেষ এবার আমি কতগুলো কতগুলো কলাম নিতে চাই সেটার জন্য আমাকে একটা প্রিন্টেব একটা স্ক্যান অ্যাপ দিব সেটা হচ্ছে প্রথম পার্সেন্ট হচ্ছে এখানে এন পার্সেন্ট আর এর জন্য পরের পার্সেন্টে হচ্ছে কলামের জন্য তো প্রথমে প্রিন্টে প্রথমে কম্পিউটার শো করবে রান করার পরে ইন্টার নাম্বার অফ রোজ অ্যান্ড কলামস তারপর আমি দিব আমি কয়টা কয়টা কলাম নিতে চাই এখানে মোট চারবার লুপ ইউজ করা লাগবে প্রতিবার দুইবার করে তো প্রথমে আমি লুপ ইউজ করলাম প্রথমে যে লুপটা ইউজ করব প্রথমে দুইবার ফল লুপ ইউজ করছি যে আই গেলো জিরো থেকে আর পর্যন্ত তবে যে গেলো জিরো থেকে সি পর্যন্ত প্রথম হচ্ছে এটা হচ্ছে রো এর জন্য লুপ এটা হচ্ছে কলমের জন্য তো আমি প্রথমে এই লুপটা ইউজ করলাম প্রথম ম্যাট্রিক্সটা স্ট্রোর করার জন্য দ্যাট মিন্স প্রথম ম্যাট্রিক্সের মানগুলো বসানোর জন্য তো ইন্টারম্যাট পার্সেন্টই পার্সেন্ট এখানে আই প্লাস ওয়ান কারণ এটা পার্স ইন্টারম্যাট ইলেভেন শো করবে তাহলে এটা আই থেকে এক বেশি আবার জে থেকে এক বেশি এরে সবসময় কম্পিউটার এক কমে এডিট করে এ কারণ আমি এখানে আই প্লাস ওয়ান যে প্লাস ওয়ান দিলাম তো পার্সেন্ডি আমি মান বসাবো আচ্ছা আমি প্রথম তাহলে প্রথমে একটু কাজ হচ্ছে আমাকে প্রথম ম্যাট্রিক্সটা স্টোর করার জন্য প্রথম ম্যাট্রিক্সে মানগুলো বসানোর জন্য তারপর এতটুকু কাজ হচ্ছে আমার প্রথম ম্যাট্রিক্সটা শো করার জন্য তো একইভাবে দুইবার লুপ ইউজ করলাম তা প্রিন্টে পার্সেন্ট ডি এখানে ম্যাট্রিক্সটা শো করবে ম্যাট আই জে আই হচ্ছে রোয়ের জন্য যে হচ্ছে কলমের জন্য ইফ যেই কালটা মাইনাস আসুন এটা দেওয়া হয়েছে কারণ এই যাতে একটা কলাম শেষ হলে একটা রো শেষ হলে আবার পরে কলতে পরে কলমে ফেরত যায় আচ্ছা আমি দেখাই একটু বিল্ড অ্যান্ড রান তো প্রথম আমি ইন্টার নাম্বার ফ্রোজেন কলমস তো আমি দিলাম আমি তিনটারও তিনটা কলাম নিতে চাই তারপর ইন্টার ম্যাট এলেভেন ম্যাট এলেভেন দ্বারা আমি ধরলাম সাপোজ তিন 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 তারপর ধরলাম চার 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 তারপর ধরলাম পাঁচ 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 তো দেখুন দ্য গিভেন ম্যাট্রিক্স ইজ থ্রি থ্রি কিন্তু ট্রান্সপোজ অ্যান্ড এটা উল্টে গেল এই রো আকারে এই তিনটা সঙ্গে ছিল রো আকারে এটা উল্টে কলম আকারে শো করলো তো আমি এখানে প্রশ্ন হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইফ যেই কালটো সি এটা কেন দিলাম এটা দেওয়ার কারণ হচ্ছে কি এটা যাতে এই থ্রি 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 এটা পরে আবার পরে কলমে ফেরত চলে আসবে আবার এটা শেষ আবার পরে কলা ফেরত চলে আসবে এটা দেওয়ার কারণ হচ্ছে এটা সো আমার প্রথমে লুপ ইউজ করলাম আমি কী কিসের জন্য বললাম প্রথমে আমি লুপ ইউজ করলাম যে ম্যাট্রিক্সটা স্টোর করা যায় ম্যাট্রিক্সের মানগুলো বসানোর জন্য মূল ম্যাট্রিক্সের তারপর হচ্ছে মূল ম্যাট্রিক্সটা শো করার জন্য তারপর আমি আবার ফল ইউজ করলাম দুইবার এবার এটা ইউজ করলাম ট্রান্সপোজের ফর্মুলা ইউজ করার জন্য ট্রান্সপোজের ফর্মুলাটা কি ট্রান্স যে আই সমান ম্যাট আই জে যে দ্যাটমিন্স মূল ম্যাট্রিক্সের আই হয়ে যাবে জে আবার জে হয়ে যাবে আই দ্যাট মিন্স রো হয়ে যাবে কলাম কলাম হয়ে যাবে রো তো এই কারণে আমি ট্রান্সপোজটা ইউজ করলাম তারপর এবার ট্রান্সপোজ ফর্মুলা লেখার পর এবার ট্রান্সপোজটা শো করার জন্য আমি এতটুকু কাজ করলাম আবার দুইবার ফল ইউজ করলাম এবার একটু উল্টা এবার যখন আমি শো করব তখন কলামের জায়গায় রো হবে জায়গায় রোজ হবে তো ফর আই ক্যাল টু জিরো এখানে হওয়ার কথা হয়ে যাবে আবার ফর উপরে আর ছিল জেলেস দ্যান সি এখানে হয়ে যাবে জেলেস দ্যান আর দ্যাট মিনস রোজ জায়গায় কলাম আবার কলামের জায়গায় রো হয়ে গেল তো এবার প্রিন করে শো করবে তো ট্রান্স আই জে আচ্ছা এখন এই যে এখানে ছিল কত যেই এই যখন আমি মূল ম্যাট্রিক্সটা শো করতাম তখন যে সমান ছিল সি থ্রি মাইনাস ওয়ান কিন্তু এখানে যখন আমি শো করবো তখন যে সমান হয়ে যাবে আর মাইনাস ওয়ান উল্টা হয়ে যাবে মূল ম্যাট্রিক্সের হয়ে ট্রান্সপোর্সটা উল্টো হয়ে যাবে এবার যদি আমি প্রোগ্রামটা রান করি আচ্ছা প্রোগ্রামটা আগে রান করাটাই দেখে আবার একটু তাহলে এখানে আমি মূল ম্যাট্রিক্সের মানগুলো বসালাম মানগুলো বসানোর পরে ম্যাট্রিক্সটা শো করলো তারপর ট্রান্সপোর্টের ফর্মুলা ইউজ করলাম তারপর ট্রান্সপোর্টটা শো করলো রো হয়ে গেলো কলাম কলাম হয়ে গেলো রো আমার প্রোগ্রামটা এখানেই শেষ আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন